গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখন ভিডিওটা করছি যেখান থেকে, সেটা হলো নেডিয়া গেটওয়েল হসপিটাল। এই মুহূর্তে আমি হসপিটালে অ্যাডমিট আছি। লাস্ট 12 দিন থেকে আমি এখানে অ্যাডমিট, আর এটা হলো আমার বেড সাইডের উইন্ডো দিয়ে ভিউ। কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য রাস্তাটা পুরো ভেজা। আমি লাস্ট 16 দিন থেকে জ্বরে ভুগছিলাম, ডক্টর দেখিয়েছি, মেডিসিন খেয়েছি, জ্বর কমে গেছে, আবার রিপিট হয়েছে, তো সেই জন্য আমি অ্যাডমিট হয়েছি। আর এটা হলো আমার বেড নাম্বার 3248। ফাইনালি অনেক দিন বাদে আমার রিপোর্ট এলো। 7 দিন অ্যাডমিট থাকার পর ডিটেক্ট হলো যে আমার টাইফয়েড হয়েছে। তার আগে প্রচুর টেস্ট করা হয়েছে কিন্তু কিছুই ডিটেক্ট হচ্ছিল না। সবাই ভাবছিল যে ডেঙ্গু, কেননা এটা ডেঙ্গুরই সময়। তো ডেঙ্গু আমার হয়নি, আমার টাইফয়েড ডিটেক্ট হলো। আর এটা হলো আজকে আমার ডান হাতে করা চ্যানেল। এতদিন আমার বাঁ হাতেই চ্যানেল করা ছিল, আজকে এটা আমার 3rd নাম্বার চ্যানেল। তো এক সপ্তাহ থেকে এগুলোই আমার সঙ্গী হয়ে গেছে। এই বাঁ হাতে পুরো হাতটা ব্যথা হয়ে গেছে, এর মধ্যেই ছিল এতদিন থেকে চ্যানেলটা করা। দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল, এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি যাই। আমি 7 তারিখ দুপুর 12:30 অ্যাডমিট হয়েছিলাম, আর আজকে 12 তারিখ। তো বাঁ হাতটাতে ভীষণ ব্যথা করছে। কাল সোনাকে বলেছিলাম একটু মেরি বিস্কিট এনে দিতে, ওটাই সোনা এনে দিয়েছে। এখন বাজে 6:00, আমি পুরো ফ্রেশ হয়ে গিয়েছি, আমার ইনজেকশন মেডিসিন সব কমপ্লিট হয়ে গেছে সকালের। তো এখন বিস্কিটটা খেয়ে নি, একটু পরে এখানে চা দিতে চলে আসবে, তখন একটু চা খেয়ে নেব। আর ভালো লাগছে না, ভেবেছিলাম হয়তো আজকে ছুটি হয়ে যাবে, কিন্তু ডাক্তারবাবু বললেন পুরোপুরি কিওর না হয়ে বাড়ি গেলে যদি আবার জ্বরটা রিপিট করে তাহলে প্রবলেম হবে। তো এটাও ঠিক, আমিও চাইছি পুরোপুরি কিওর হয়েই বাড়ি যেতে। মন তো মানে না, বাড়ি যেতে ইচ্ছে করে, কিন্তু ঠিক আছে, আর্যর কথাই ভীষণ মনে পড়ে। তোমরা সবাই প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে পারি। প্রচুর কাজ পড়ে আছে বাড়িতে, অনেক দিন পার্লার খোলা হয়নি, তো খুব তাড়াতাড়ি আমি ফিরছি নিজের কাজে। সবাই ভালো থেকো।